আমরা জেনেছি মণ্ডুর মিশ্রের আপত্তি সত্ত্বেও তার পিতৃশ্রাদ্ধের দিন তার বাড়ির ভিতরে আকাশপথে উপস্থিত হলেন শঙ্করাচার্য। তাঁরই প্রবেশের গূঢ় কারণও আমরা অনুমান করতে পেরেছি। অবশেষে ঋষি জৈমিনী ও ব্যাসদেবের উপস্থিতিতেই মণ্ডন মিশ্রের রাগ প্রশমিত হয় এবং দুই প্রাজ্ঞ ঋষির সিদ্ধান্ত অনুযায়ী শঙ্কর ও মণ্ডন মিশ্রের বিচারের মধ্যস্থতাকারীর ভূমিকায় মণ্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতীকেই স্থির করা হয়। আমি শাউলি, আপনারা শুনছেন আদিগুরু শঙ্করাচার্যের ঘটনাবহুল জীবনের গবেষণা ভিত্তিক একটি উপস্থাপনা অমৃতাঙ্গামায়া। পিতৃশ্রাদ্ধের কাজ সমাধা করে পরের দিন বিচারে বসবেন এ কথা জানিয়ে মণ্ডন মিশ্র শঙ্করাচার্যকে অতিথিশালায় বিশ্রাম নিতে অনুরোধ করেন। তারপর মণ্ডন মিশ্রের এই অনুরোধেই পিতৃশ্রাদ্ধের জায়গা থেকে অতিথিশালায় চলে যান আচার্য শঙ্কর। বিচার বসবে পরদিন, শ্রাদ্ধ কাজ শেষ হবার পরে। সে বাড়িতে অন্নগ্রহণ করলেন না আচার্যদেব, শ্রাদ্ধের অন্ন সন্ন্যাসী গ্রহণ করেন না। কুমারিল ভট্ট যে বিচারে বসতে পারেননি, বহু কাঙ্ক্ষিত সেই বিচারে পক্ষ আর বিরুদ্ধ পক্ষ হয়ে মুখোমুখি বসবেন শঙ্করাচার্য আর মণ্ডন মিশ্র। মধ্যস্থতাকারিণীর ভূমিকায় থাকবেন মণ্ডন পত্নী উভয় ভারতী। মুহূর্তে এই সংবাদ রাষ্ট্র হয়ে গেল গ্রাম গ্রামান্তরে। বহু দূরের জায়গা থেকেও এই আশ্চর্য বিচার সভা দেখতে বেদজ্ঞ ব্রাহ্মণরা ভিড় জমাতে লাগলেন। আসতে শুরু করলেন অসংখ্য পণ্ডিত আর তাঁদের শিষ্যবর্গ। এই বিচার ঐতিহাসিকও বটে, আবার শিক্ষণীয়ও বটে। প্রকাণ্ড বেদশাস্ত্রের কত শত টীকা তত্ত্ব ভাষ্য নিয়ে যে আলোচনা হবে তারই অত্যা নেই। তাই এমন দুর্লভ সুযোগ হাতছাড়া করতে রাজি নন কেউ। পরদিন ভোরবেলা নিত্যকর্ম পালন করে মণ্ডনের ঘরে আবার এলেন আচার্য শঙ্কর, সঙ্গে কয়েকজন শিষ্য। এবার আর যোগপথে ঘরে ঢুকতে হল না, প্রধান ফটক খোলা। তাঁরই অপেক্ষায় কাতারে কাতারে মানুষ বিচার সভা সাজিয়ে বসে আছেন। শঙ্করাচার্যকে যথোচিত সম্মানে তাঁর বাড়িতে আহ্বান করলেন মণ্ডন মিশ্র। বেদের জ্ঞান আর কর্মের শ্রেষ্ঠত্ব নিরূপণ হবে এবার, এমন বিরল মুহূর্ত আগে আর আসেনি। জ্ঞানের আকর শ্রী শঙ্কর আর কর্মপুরুষ মণ্ডনের মাঝখানে মধ্যস্থের আসনটি তখনও শূন্য। বিনম্র কণ্ঠে দেবী উভয় ভারতীকে এই আসন গ্রহণ করতে অনুরোধ করলেন শঙ্করাচার্য। অন্তঃপুর থেকে বেরিয়ে এলেন সলজ্জ সেই বিদূষিনী, এসে বসলেন পণ্ডিত সমাজের মধ্যভাগে। আচার্য শঙ্করের সঙ্গে সেই তাঁর প্রথম দেখা, শিব দর্শনে সরস্বতী। তবে সভার অতিথিরা অত শত জানেন না, এক নারীর মধ্যস্থতায় জগতের দুই শ্রেষ্ঠ দিকপাল পণ্ডিতের বিচার হবে এই বিষয়টি তখন হিল্লোল তুলে ফেলেছে দিগন্তে। বিচারের শর্ত হিসেবে ঠিক হল, যিনি জিতবেন তিনি অপরের শিষ্যত্ব গ্রহণ করবেন। বর্ষিয়ান মণ্ডন মিশ্র এমন এক কাঁচা বয়সের কিশোর সন্ন্যাসীর মুখোমুখি একটু তাচ্ছিল্য নিয়েই বোধহয় বসলেন। তার ওপর মধ্যস্থতায় যখন তাঁরই স্ত্রী, তখনই বিচার তো আমোদেরই নামান্তর। স্ত্রী কি আর স্বামীর বিরুদ্ধ পক্ষে যেতে পারেন? অলক্ষেতে নিশ্চয়ই হাসলেন সন্ন্যাসী শঙ্কর। স্বচ্ছ নির্ভার সৎ পরাশক্তিকে চিনে নিতে তাঁর ভুল হয়নি।
বাহ্যিক সম্পর্ক আর বাহ্য পরিচয়ের নিগড়ে যে উভয় ভারতী বাঁধা নেই তা শঙ্করাচার্য তাঁর অন্তর্দৃষ্টির মাধ্যমে আগেই উপলব্ধি করেছেন। আর অন্যদিকে গুরুর আসন্ন বিজয়ের কথা ভেবে মুন্ডন শিষ্যরা তো আনন্দে বিভোর। মধ্যস্থের আসনে এসে বসলেন দেবী উভয় ভারতী। তাকে যথোচিত সম্মানে অভিবাদন জানালেন কিশোর আচার্য। এবার শুরু হবে বিচার সভা। দুজনকেই নিজ নিজ পক্ষ বা মত বলতে অনুরোধ করলেন ভারতী দেবী। মন্ডন মিশ্র বললেন, আচার্য নিজে এসেছেন বিচার প্রার্থী হয়ে, তাহলে তিনিই প্রথম নিজের পক্ষ অবলম্বন করুন। মিশ্র মশাই তাঁর বিরুদ্ধ পক্ষ নেবেন। বিচার সভায় শুরুতেই নিজের পক্ষ নিলেন শঙ্করাচার্য। বললেন, সত্য শুধু এক, তারই অদ্বৈত কহে, কর্ম বা উপাসনা কেহ শ্রেষ্ঠ নহে। কর্ম উপাসনার ফলে চিত্ত শুদ্ধ হয়, শুদ্ধ চিত্তে ব্রহ্মজ্ঞান আপনি উদয়। এই ব্রহ্মজ্ঞান ভিন্ন মুক্তি নাহি আর, কর্ম উপাসনা পথ শুনহ আবার। আপন পক্ষ নিয়ে শঙ্করের যুক্তি খণ্ডন করলেন মন্ডন মিশ্র। বেদের সার শুনো, কর্ম আছে যথা, কর্মে স্বর্গলাভ নাহি অন্যথা। ব্রহ্ম আত্মা এক তত্ত্ব বেদের বিধান, কর্মেরই পূর্ণতায় হবে বলিয়ান। কর্ম অনন্ত সত্য, কর্ম শক্তিময়, কর্ম হতে শ্রেষ্ঠ কেহ কোথা নাহি হয়। মুন্ডন মিশ্রের যুক্তি কাটেন আবার শঙ্করাচার্য। আচার্যের যুক্তির বিরুদ্ধ মত শোনান মুন্ডন। শাস্ত্র মন্থন করে যুক্তি আর পাল্টা যুক্তির সমারোহ তৈরি হচ্ছে যেন। জটিল থেকে জটিলতর, কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে বিচার সভা। সকাল গড়িয়ে প্রায় দুপুর, কিন্তু বিচারের নিষ্পত্তি হয় না। কেউ কাউকে প্রভাবিত করতে পারেন না। মধ্যস্থের আসন থেকে এবার উঠে দাঁড়ালেন দেবী উভয় ভারতী। জ্ঞানের সঙ্গে তিনি যে কর্তব্যেও অবিচল, সংসারের দায়িত্ব পালন করতে হবে তাঁকে, অন্যের ব্যবস্থা করতে হবে তাঁকে, তাঁর চেয়ার বসে থাকলে চলে না। দেবী দুটি মালা পরিয়ে দিলেন দুজনের গলায়। বললেন, তিনি অন্তঃপুরে যাচ্ছেন ঠিকই, তবে সেখান থেকে শুনবেন সব, বিচার যেন বন্ধ না হয়। তাঁর এই মালাই ততক্ষণ মধ্যস্থের ভূমিকা গ্রহণ করবে। কিভাবে? যার গলার মালা শুকিয়ে আসবে, বিচারে তাঁর ভূমিকাই দুর্বলতর বলে ধরে নিতে হবে। বুঝতে হবে তিনি এবার পরাজিত হতে চলেছেন। এখানেই দেবী উভয় ভারতীর আশ্চর্য ক্ষমতা। চলে যাচ্ছেন অন্তঃপুরে ঘরের কাজে, কিন্তু সেই সাংসারিক কাজ করতে করতেও শুনে যাবেন এই কঠিন জটিল বৈদিক বিচার বিবাদ। জ্ঞান, একাগ্রতা আর নিষ্ঠা তার কোন পর্যায়ে ভাবুন একবার বন্ধুরা। যে নিষ্ঠা নিয়ে কঠিনতম বৈদিক বিচারের মধ্যস্থতা করেন, সেই একই অবিচল নিষ্ঠা তাকে গৃহকর্তব্য ভুলতে দেয় না। এটি হলো যথার্থ আধ্যাত্মিকতা। প্রাচীন ভারতের এই আধ্যাত্মিক জীবন শুধুই যে সন্ন্যাসীরা দেখিয়েছেন তা নয়, দেবী উভয় ভারতীর মতো সংসারীরাও আধ্যাত্মিকতায় কম বড় নন। পরবর্তীকালে উপনিষদের মূল বাণী হিসেবে ধর্ম এবং কর্মের যে নিপুণ মিশ্রণ তৈরি করেন স্বামী বিবেকানন্দ, তার পূর্বতন নজির এই ভারতী দেবী। বেদের ধর্ম বনাম কর্মের দ্বন্দ্বে তিনি স্বয়ং দুই ধারারই নিখুঁত সমন্বয়। বেদ জানে যে ভেদ নাহি করে,
যাকে ছেড়ে যা খুঁজছ দুই আছে ঘরে, জ্ঞান হলে ধরা দেবে দৃষ্টির কাছে, পরমার্থেও সেই অর্থই আছে। বিচার সভায় ফিরে আসি বরং বন্ধুরা। ভারতী দেবী তো উঠে গেলেন, তাঁর দেওয়া মালা গলায় নিয়ে তুমুল বিচারে তখনও মত্ত আচার্যদেব আর মিশ্র মশাই। দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই, সেদিনের মতো সভা শেষ করলেন উভয় ভারতী। কারো গলার মালাই কিন্তু তখনও শুকোয়নি। ঠিক হল বিচার হবে আবার পরের দিন ভোর থেকে। কি হবে এদিন, কার যুক্তি ফুরিয়ে আসবে, শঙ্করাচার্যের মতো গভীর প্রজ্ঞাবান কি থেমে যাবেন মন্ডনের কাছে, শেষ কথা বলবে দুজনের গলার ওই মালা, কি বলল সে শুনব পরের পর্বে। আমি শাওলি, আপনারা শুনলেন অদ্বৈত বিজ্ঞানী শঙ্করাচার্যের ঘটনাবহুল বর্ণময় জীবন কাহিনী ও তাঁর আদর্শের গবেষণাভিত্তিক উপস্থাপনা। গবেষণা ও রচনা করেছেন মহুয়া ব্যানার্জি, আবহে সত্যজিৎ সেন। এটি প্যাস্টাল এন্টারটেনমেন্টের একটি সশ্রদ্ধ নিবেদন। সঙ্গে থাকুন বন্ধুরা, শুনতে থাকুন সনাতন ভারতের আলোকপথের কথা, অমৃতাঙ্গমায়া। অমৃতাঙ্গমায়া।